আজকে 29th ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2021-এ আমাদের প্রজেক্টের বিষয় হলো মেকিং অফ বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস বাই ইউজিং কর্ন হাস্ক ক্লিপস টু অ্যাড এ নিউ ডাইমেনশন টু দ্য কটেজ ইন্ডাস্ট্রি। আমাদের সাব থিম হলো অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর সাস্টেনেবল লিভিং। আমার কোয়ার্কার নাসিরা বেগম এবং আমাদের গাইড টিচার হলেন শ্রদ্ধেয় সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্যার। এছাড়াও আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের অপর গাইড টিচার এমডি হাসানুজ্জামান স্যারের প্রতি। আমরা এই ম্যাপটির সাহায্যে বোঝাতে চেয়েছি ভারতবর্ষের কোথায় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বীরভূমের কোথায় আমাদের কর্মক্ষেত্র। ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, আর এই কৃষিজাত শস্যের মধ্যে অন্যতম হলো ভুট্টা। তবে ভুট্টা গাছের বীজ অংশটি ছাড়া প্রায় সমগ্র অংশই পরিত্যক্ত হয় অথবা পশুখাদ্য কিংবা জ্বালানি রূপে ব্যবহৃত হয়। বর্তমান প্রকল্পে আমরা পরিত্যক্ত ভুট্টার খোসা দিয়ে বিভিন্ন বায়োডিগ্রেডেবল ইউজ অ্যান্ড থ্রো যুগ উপযোগী সামগ্রী নির্মাণের চেষ্টা করেছি। প্রকল্পটির রূপায়ণের মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করেছি ভুট্টার খোসা ব্যবহার করে পরিবেশ বান্ধব ইউজ অ্যান্ড থ্রো প্লেট, গ্লাস, প্যাকেট, পেন, স্ট্রপাইপ ইত্যাদি বানানো যায়। প্রকল্পটির দ্বিতীয় উদ্দেশ্য হলো একটি বিকল্প কুটির শিল্পের সন্ধান প্রদান এবং সেটি বাস্তবায়নের চেষ্টা। এছাড়া আমাদের পরবর্তী উদ্দেশ্য হলো ভুট্টার খোসা নির্মিত ইউজ অ্যান্ড থ্রো পেনের মাধ্যমে কতটা পরিমাণ প্লাস্টিক দূষণ হ্রাস করা যায় সে বিষয়ে একটি প্রকল্পিত ধারণা লাভ। সমগ্র প্রকল্পের নির্মাণ পদ্ধতি আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি, যেখানে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে দেখা যাচ্ছে হিটপেস্ট করা ভুট্টার খোসাগুলি সজনে গাছের আঠার সাহায্যে ইলেকট্রিক আয়রন দিয়ে চক্রাকারে হিটপেস্ট করে একটি থালার আকৃতি দেওয়া হয়েছে। ঠিক একইভাবে একটি সিট তৈরি করে এবং তাকে পেছন দিকে মুড়ে দিয়ে একটি গ্লাসের আকার দেওয়া হয়েছে। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে কীভাবে ফেভিকল আঠার সাহায্যে ভুট্টার খোসাগুলিকে যুক্ত করে একটি কাগজের মতো তল তৈরি করা হয়। পরে সেই তলটিকে ভাঁজ করে একটি প্যাকেটের আকৃতি দেওয়া হয়েছে। এবং সর্বশেষ ছবিটিতে দেখা যাচ্ছে আমি ও নাসিরা কীভাবে পাতলা পরিত্যক্ত ভুট্টার খোসাগুলি থেকে দড়ি বুনছি। পরে সেই দড়িগুলো কোনো পাতলা বোর্ড পেপারের চারিদিকে গ্লুগান দিয়ে আটকে বিভিন্ন কন্টেনার বানানোর চেষ্টা করা হয়েছে। অপরদিকে একটি মোটা তারের চারিদিকে ভুট্টার খোসাগুলিকে জোড়ে একটি স্ট্রপাইপের আকৃতি দেওয়া হয়েছে এবং ঠিক একই পদ্ধতিতে একটি রিফিলের চারিদিকে ভুট্টার খোসাগুলিকে জোড়ে এবং টিপ অংশটি আলাদাভাবে নির্মাণ করে একটি আকর্ষক পেনের আকৃতি দেওয়া হয়েছে। পেনটি নির্মাণের সময় আমরা এর ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ ভরার চেষ্টা করেছি যাতে পেনটি আরও পরিবেশ বান্ধব হয়। এছাড়া আমরা একটি বাটি নির্মাণের চেষ্টা করেছি কোনো প্রকার আঠা ছাড়াই। নরম, কাঁচা ও বক্র ভুট্টার খোসাকে বিভিন্ন আকৃতি দিতে গেলে সেটাতে হিটপ্রেস করার প্রয়োজন হয় যাতে তার নমনীয়তা এবং ভার বহন ক্ষমতা দুটোই বজায় থাকে। কিন্তু হিটপ্রেসের ফলে ভুট্টার খোসাকে খুব শুষ্ক করে ফেললে সেটা শক্ত পাঁপড়ের মতো হয়ে যায়, ফলে তাতে প্রয়োজনীয় আকৃতি দিতে গেলে সেটা ভেঙে যায়। তাই কয়েকবার গরম আয়রনের সাহায্যে হিটপ্রেসের ফলে প্রত্যেকটা স্যাম্পেলের শুষ্কতার সঙ্গে নমনীয়তার সামর্থ্য কীরকম থাকে তার একটি গুণগত পরীক্ষা করেছি। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি হিটপ্রেস করতে থাকলে খোসার আর্দ্রতা যেমন হ্রাস পায় তেমনি তার ক্ষেত্রফলও কমতে থাকে। স্যাম্পেল ওয়ান এবং স্যাম্পেল টু এর ওপর আমরা যে পরীক্ষাগুলি করেছিলাম তার থেকে শতকরা ওজনের হ্রাস এবং শতকরা ক্ষেত্রফলের হ্রাসের কিছু তথ্য আমরা পেয়েছিলাম। এক্স অক্ষ বরাবর স্যাম্পেল ওয়ান এবং স্যাম্পেল টু এর শতকরা ওজনের হ্রাস এবং ওয়াই অক্ষ বরাবর শতকরা ক্ষেত্রফলের হ্রাস বসিয়ে আমরা একটি গ্রাফ নির্মাণ করেছি। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি হিটপ্রেস করতে থাকলে প্রথম দিকে খোসার ক্ষেত্রফল খুব দ্রুত হ্রাস পেলেও পরে কিন্তু তার হার খুব মন্থর হয়ে যায়। দ্বিতীয়ত হেড প্রেসিংয়ের মাধ্যমে আমরা আরও দেখেছি যে 30-50% পর্যন্ত অনাদ্র করলে সেই ভুট্টার খোসায় কাজ খুব ভালো হয়। অতএব উক্ত পরীক্ষা থেকে বোঝাই যাচ্ছে যে খোসাকে প্রয়োজনীয় আকার ও সামর্থ্য দিতে গেলে হিট প্রেসিং একটি সরল প্রক্রিয়া। সমগ্র প্রকল্পটির রূপায়ণ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার শেষে আমরা যে অনুসিদ্ধান্তে এসে উপনীত হয়েছি তার থেকে আমরা প্রকল্পের কিছু উন্নতির ধারণা লাভ করেছি। প্রথমত বিভিন্ন স্তরে শুষ্কতা সম্পূর্ণ ভুট্টার খোসা ব্যবহার করতে গিয়ে আমরা দেখেছি 30-50 শুষ্কতা সম্পূর্ণ ভুট্টার খোসা বিভিন্ন সামগ্রী তৈরি করতে সবচাইতে বেশি উপযুক্ত, কারণ এক্ষেত্রে খোসার নমনীয়তা বজায় থাকে এবং এটিকে যে কোনো আকারে ভাঁজ করা যায়। দ্বিতীয়ত বিভিন্ন দ্রব্যের উৎপাদন আমাদের হাতে করতে গেলে সেটা অনেকটা সময় সাপেক্ষ, তাই কোনোভাবে যদি এটাকে যান্ত্রিক পদ্ধতিতে আনা হয় তাহলে আমাদের উৎপাদন প্রক্রিয়া আরও দ্রুততা পাবে। এছাড়া আমরা প্লাস্টিকজাত ইউজ অ্যান্ড থ্রো পেনের বিষয়ে যে ধারণা লাভ করেছি সেখান থেকে আমরা বলতে পারি আমাদের খোসাজাত পেন প্লাস্টিকজাত পেনের বিকল্প হিসেবে ব্যবহার করলে আমরা প্লাস্টিক দূষণ রোধ করতে পারি। আগামী দিনে আমরা চেষ্টা করছি আমাদের খোসাজাত পণ্যগুলি বাজারজাতকরণের, এছাড়াও পেন এবং অন্যান্য উৎপাদিত পণ্যগুলির গুণমানের কীভাবে উন্নতি করা যায় তাও আমরা চেষ্টা করে যাচ্ছি। নমস্কার।